ইমাম মুসলিমের দুই পুত্র, দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ। ইবনে জিয়াদের চক্রান্ত আদেশ দিছে, ইবনে জিয়াদে দরাল লাগি যারে আদেশ দেওয়া হইছে, সেই বাচ্চা দুইটারে সন্ধান করি করি আনছে, আনিয়া এই সেই দুই বাচ্চারে শহীদ করা হইছে। দেহ এখানে রইছে, মাতা অন্য খানো রইছে, যার গরো গিয়া লুকাইছিলা আত্মগোপন করিয়া প্রাণ বাঁচাইবার লাগিয়া, যার গরো গিয়া ঢুকিছিলা ইতিহাসের পাতায় পাওয়া যায় রাত্রে দুই বাচ্চায় স্বপ্নে দেখেন। রহমতুল্লিল আলামিনের সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মাঝে ঘোরাঘুরি করেন। আমার নবী ফরমাইন, হে মুসলিম, তোমার আদরের দুই সন্তান তুমি রাখিয়া আইলায়, এরা হবে আমার চিনার অভিভাবক। সুবহানাল্লাহ। হযরতে মুসলিমে ফরমাইন, হে রহমতুল্লিল আলামিন, আমি জানি অতি সত্তর আজকে ফজরে রক্ত হইত নাই, আমার দুই বাচ্চা আপনার কিনার অভিভাবক। সুবহানাল্লাহ। রাত্রে আত্মগোপন করছেন, ভদ্র মহিলায় আদর করিয়া গরো রাখছেন, স্বামী গরো আইসেন আইয়া সন্তান করিয়া বাচ্চায় স্বপ্ন দেখিয়া খান্দন করিয়া এক পাই কাছে স্বপ্ন বর্ণনা করেন। ছোট ভাই কইন, ভাই আপনি যে রকম স্বপ্ন দেখছেন আমিও তদ্রুপ স্বপ্ন দেখছি ভাই। দজনের স্বপ্ন এক মিলছে, দজনে গোলাগুলি করিয়া খান্দা আরম্ভ করছেন, যে তারার সন্ধানে বা রইছে সন্ধান করিয়া গরণিত। সে খন্দনের আওয়াজ শুনিয়া অপর রুম গিয়া দুই বাচ্চারে ভাইছে, দরিয়া নিছে, দুইটা গলা খাটিয়া এরারে শহীদ করি দিছে। আমার পূর্ববর্তী বক্তা মাজিরগ্রাম মাদ্রাসার মহাদ্দিস দীর্ঘ সময় এত মূল্যবান আলোচনা করছে, এরপরে আর আলোচনার দরকার আমি মনে করি না। কিন্তু যদিও আদেশ করা হয়েছে আলোচনা করার লাগিয়া, সামান্য সময় আলোচনা করব, বেশি সময় আপনারা নষ্ট করতাম। যে আয়াত আমি আপনার খেদমত তিলাওয়াত করছি, এটা আপনারা সবর জানা আছে। মুসলমানের ঘর জন্ম লওয়ার পরে কিছু বড় হয়েছে, মক্তব গেছে, যাওয়ার পরেও বাচ্চায় সুরা ফাতেহার মাধ্যমে এই আয়াত এটা সে শিখছে। রব্বুল আলামিনে আমরা শিখাইয়া দিছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা মৌলার কাছে অবলম্বন করার লাগিয়া, চয়েস করার লাগি মৌলার কাছে চাইবার লাগে। সরল আয়াত ফরমাইন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তা অনুসরণ অনুকরণ করলে মানুষকে পুরস্কৃত করা হয়, সেই রাস্তা অনুসরণ অনুকরণ করবার লাগে। আমরা দুইটা নয়ন দিছেন মালিকে, বিনিময়ে কিছু রইছেন না, আস্থা দেহ রিচার্জ করিয়া দেখবা। কিন্তু পুরস্কৃত করতে হইলে আরে পুরস্কৃত করে পুরস্কার এ পায় যে এর আগে কর্মজীবন সাজাই লায়। আমরা রে শরীয়তে মুতাহারার মাধ্যমে জীবন রে সাজাইবার আল্লাহ তৌফিক দান করতে হোক। আল্লাহুম্মা আমিন। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين جرسا ونشرون ونكرون خرسن جرا جرا پروش کی توئی سن رار پوری سوئے رب العالمين دان خوریا خوئن أنعم الله عليهم من النبيين جرا رے پروش کی تو خرسی رار مجھے ہوئی لنبيين خوئن ও সিদ্দিকীন, এরপরে সিদ্দিকীন হল, এরপরে সুহাদা, এরপরে সোয়ালেহীন। আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদাঈ ওয়াস সোয়ালেহীন। এই সাইড গুলো মানুষ নবী আর আইতা নাই, আওয়াজ শেষ। আমরা নবী শেষ নবী নাই, এরপরে আর কোন নবীর আবির্ভাব হইব নেই না। আমার নবী ফরমান, সালাসুন দাজ্জালুন আল কাযাবুন, আমার পরে 30 জন মানুষে মিথ্যা নবুয়তি দাবি করব। আমার পরে মিথ্যা নবুয়তি দাবি করব কয়জনে? 30 জনে। সালাসুন দাজ্জালুন আল কাযাবুন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন সরাসরি থাকাকালীন কয়েকজনে নবুয়তি দাবি করছেন, এর মাঝে একজন হইলা মুসাইলামাতুল কাযাব,
এন যখন দাবি করো, এন দাবি করার পরে সেই দাবির মাঝে চাইন জয়ী হইতে পারছেন না, যেমনে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করছেন, মদিনায় রওজায়ে রাসূল আরাম করার লাগিয়া তশরিফ নিছেন, এই সময় যখন তার মুসল্লার মাঝে দাঁড়াইছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লাত বোয়ার পরে সিদ্দিক আকবরের জামানাত 60,000 সৈন্যবাহিনীর মুসাইলামাতুল কাযযাবে একত্রিত করছে, করিয়া অন্যদিকে যুদ্ধ পরিকল্পনা করিয়া যুদ্ধের দিকে মানুষরে আহ্বান করিয়া 60,000 সৈন্যবাহিনী বানাইছে, নিজে সেনাপতি হইছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খবর পাইছেন, সেই খবর পাইয়া খালিদ বিন ওয়ালিদ রে সেনাপতি বানাইয়া 15,000 সৈনিক দিয়া সেই যে জায়গার মধ্যে মুসাইলামাতুল কাযযাবে যুদ্ধর আয়োজন করিয়া যে জায়গারে চয়েস ভরি রাখছে, এই জায়গার নাম হইল ইমামা। ও স্থানের মাঝে তারা 15,000 কে সৈন গিয়া যুদ্ধ আরম্ভ হইছে, সংক্ষিপ্ত ভাবে হইয়া যুদ্ধ আরম্ভ হইছে। যুদ্ধের মাঝে অনেক সাহাবাই কেরাম অকলে শাহাদত বরণ করছেন, অনেক সাহাবাই কেরাম অকলের অন্তরের মাঝে এমন ভূমিকম্প দিছে, আমরা মোকাবেলায় 60,000 আমরা হইলাম 15,000, কিভাবে আমরা জয়ী হইমু আমরা জানি না। সাহাবাই কেরাম অকলের এত ইমানি জজবা পাওয়ার থাকাকালীন তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখিয়া খালিদ বিন ওয়ালিদে বিশ্বস্ত কিছু সাহাবাই কেরাম অকলের একত্রিত করছেন, হরিয়া কইছেন আমরার সঙ্গী অনেকরা শহীদ হইতেছে আর অনেক মানুষ ময়দান ছাড়িয়া যাইতেছে, এখন কি করা। নজদ নামক যে জায়গা ও জায়গার কিনারার মাঝে ইয়ামামা নামক গ্রামের মাঝে মুসাইলামাতুল কাযযাবুর লোকে যুদ্ধ আরম্ভ হয়েছে, সেই যুদ্ধ তার ময়দান থাকি মদিনা অভিমুখে 1,000 মাইল দূরে মরওজায়ে রাসূলুল্লাহ সাহাবাই কেরাম অকলে দিশা দর্শন। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি তারিখে তবরীর মাঝে ইবনে জারির তবরী রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা বর্ণনা করেন, সেই দিন মুসলমান হলে আওয়াজ দিছেন কানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা হক সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম হলে আওয়াজ দিছেন নবীর শরীরে জমিন নাই, নবী দুনিয়ার জমিন থেকে মদিনার রওজা শরীফ তশরিফ নিছেন, আবু বকর সিদ্দিক হয়ে যারে নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইছেন, খালিদ বিন ওয়ালিদ সহ 15,000 সাহাবায়ে কেরাম হল যারা যারা শাহাদত বরণ করছেন, এরার পরে যারা যারা সশরীরে আসলা তারা সব মদিনা অভিমুখে করছেন, মদিনা অভিমুখে ঘুরিয়া আওয়াজ দিছেন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা, কোন কোন কিতাবের মাঝে লেখা আছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদে আরবি আমরার লাগি সাহায্যর হাত বাড়াও হক সুবহানাল্লাহ, হুজুর আপনি আমরার লাগি সাহায্যর হাত বাড়ায়। নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে হটাইলা, এই মদিনা শরীফ তাকে ডাক দিছেন, এরপরে হইলা সুহাদা ওফল, সুহাদা ওফল কারবালার ময়দান যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রক্তাক্ত করিয়া শরীরের মাঝে আঘাত দিয়া মাটির মাঝে ভালানি হইছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে জায়নব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মুকাদ্দিসা দর্শন, কারবালার প্রান্তর তাকিয়া মদিনা মুকাদ্দিসা ধরিয়া কইন, হে হোসেনের নানা আজকে আপনার হোসেন রক্তাক্ত হইয়া মরিতাছে, আপনি কইয়াছো হক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
এদিকে ইমাম জয়নাল আবিদিন এজিদের কারাগার বন্দী অবস্থায় কুবার জেল কারাগারের মধ্যে আবদ্ধ অবস্থায় ডাক দেয় নিয়া রহমাতাল্লাহ রহমাতুল আলামিন انت شفیعুল মুযনিবিন আদরিকলি জয়নাল আবিদিন হুক সুবহানাল্লাহ হে রহমাতুল লিল আলামিন আপনার জয়নাল আবিদিন এখন কারাগার বন্দী অবস্থায় আপনার মায়ার নজর আমি জয়নাল আবিদিনের দিকে উঠাইলাম হুক সুবহানাল্লাহ কুফার ময়দানো যারা লগিলে কিতাব হয় আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ইমাম জয়নাল আবিদিন হুজুরতে খেতাব করছেন ইমাম হোসেনের বোন জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহায় হুজুরতে খেতাব করছেন সিদ্দিকে আকবরে যারে সেনাপতি বানাইয়া খালিদ বিন ওয়ালিদ যারে বানাইয়া পাঠাইছিলা তার সঙ্গী যারা আছে যুদ্ধের সময় এমন পরিস্থিতি হইছে বুঝা গেছে মুজাইলা মুসাইলামাতুল কাযাব যুদ্ধর মাঝে জয়ী হইব আমরা পরাজয়ী হইব আর কোন বাসার উপায় নাই হুজুরের মদিনা মুকাদিসা দর্শন আবা খানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদ হইয়া আওয়াজ দিছন রহমাতুল লিল আলামিনর নুরানি রুহানি পাওয়ারে আল্লাহ রব্বুল আলামিনে সাহায্য করছেন তারা এই যুদ্ধের মাঝে জয়ী হয়ে গেছেন হোক সুবহানাল্লাহ যুদ্ধের মাঝে জয়ী হইছেন সেই কারবালার যুদ্ধের মাঝে ইমাম মুসলিমের দুই পুত্র দুই পুত্র ইব্রাহিম আর মোহাম্মদ ইবনে জিয়াদের চক্রান্ত আদেশ দিছে ইবনে জিয়াদে দরাল লাগি যারে আদেশ দেওয়া হইছে সেই বাচ্চা দুইটারে সন্তান ঘরে ঘরে আনছে আনিয়া এই সেই দুই বাচ্চারে শহীদ করা হইছে দেহ এখানে রইছে মাতা অন্যখানে রইছে যার গর গিয়া লুকাইছিলা আত্মগোপন করিয়া প্রাণ বাঁচাইবার লাগিয়া চার গরু গিয়া ঢুকিসলা ইতিহাসের পাতায় পাওয়া যায় রাত্রে দুই বাচ্চায় স্বপ্নে দেখেন রহমতুল লিল আলামিনের সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতর মাঝে ঘোরাঘুরি করেন আমার নবী ফরমাইন হে মুসলিম তোমার আদরের দুই সন্তান তুমি রাখিয়া ইলায়ে এরা কবে আমার কিনার আইবা হোক সুবহানাল্লাহ হযরত মুসলিমে ফরমায় হে রহমাতুল লিল আলামিন আমি জানি অতি সত্তর আজকে ফজরে রক্ত ইত নাই আমার দুই বাচ্চা আপনার কিনার ভাইবা হোক সুবহানাল্লাহ রাত্রে আত্মগোপন করছেন ভদ্র মহিলায় আদর করিয়া গর রাখছেন গা স্বামী গর আইছেন ইয়া সন্তান করিয়া বাচ্চায় স্বপ্ন দেখিয়া খান্দন করিয়া এক পায়ের কাছে স্বপ্ন বর্ণনা করেন ছোট ভাই উপায় ভাই আপনার যেরকম স্বপ্ন দেখছেন আমিও তদ্রুপ স্বপ্ন দেখছি ভাই দজনের স্বপ্ন এক মিলছে দজনে গোলাগুলি করিয়া খান্দা আরম্ভ করছেন যে তারার সন্ধানে বা রইছে সন্ধান করিয়া গরণিত সে খন্দনের আবার শুনিয়া অপর রূপ গিয়া দুই বাচ্চারে ভাইছে দরিয়া নিছে দুইটা গলা খাটিয়া এরারে শহীদ করি দিছে শহীদ ভরা দেহ নিয়া দরিয়ায় বুড়া তোর মাঝে ফালাইছে আর দুইটা মাথা নিয়া ইবনে জিয়াদর সামনে তুলিয়া ধরছে মুসলমান যেমনে ইবনে জিয়াদর সম্মুখের মাঝে দুইটা মাথা তুলিয়া দিছে ইবনে জিয়াদে কয় এই দুই মাথা খার বলে এই দুই মাথা হইল মুসলিম ইমাম মুসলিম বিন আকিলর আওলাদর মাথা বলে কিতার লাগি তুমি আওলাদ দুইটারে আওলাদ দুইটারে হত্যা করলাই খিতার লাগি তারারে শাহাদত বরণ করলাই এজিদে তলব করছে এরারে জীবিত অবস্থায় নেওয়ার লাগি তো এখন যদি আমি জীবিত লাগি সন্ধান লাগাইতে জীবিত বাচ্চা আমি খুঁজে থাকি নিম তুমি সঙ্গে সঙ্গে যাও সঙ্গে একজন জল্লাদ রেল দিছে যে আল্লাহর হবিবর বংশর লগে মহব্বত রাখে হে মধ্যখানো গিয়া ফুরাত নদীর কিনারে গিয়া ভাই মুসলমান যে দুইটারে মা শিরোচ্ছেদ করিয়া শহীদ করা হয়েছে দুই বাচ্চারে যে করছে তার মাতা তাকিয়া মাতার দেহ তাকিয়া আলাদা করছে করিয়া দেহরে
অন্য জায়গার মাঝে ফেলাইছে আর বাচ্চা দুইটার মাথা দরিয়ায় ফুরাত নদীর এখনো অবস্থিত গুফার জমিন আছে ভাই আমার নয়ন দিয়া। এক মাস আগে সেই নদী আল্লাহ দেখাইছে, সেই নদীর মাঝে দুইটা মাথা, সেই দুইটা মাথা যেমনে ফালানি হয়েছে দেহ ছাড়া বডি, সকালে ফালানি হয়েছিল বিকালে মাথা ফালানি হয়েছে, দটা ইয়া একত্রিত হয়ে গেছে খোকা সুবহানাল্লাহ, দটা ইয়া একত্রিত হয়ে গেছে, এদিকে গেলে সময় যাইব। আপনারা দেখাইছি হুজুরের কাছে সাহায্য সাইবার লাগিয়া ইমাম তবরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে তবরী জাইন লেখছেন যার যান তফসিরের কিতাব যত লেখছেন এই সমস্ত তফসিরের কিতাব জতই লেখছেন এই সমস্ত তফসিরের কিতাব মা উম্মুত তাফাসির সেই উম্মুত তাফাসিরর যাইন লেখক এর নাম হইল ইমাম তবরী। ইমাম তবরী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ইতিহাস আরব এবং আজমের প্রখ্যাত বিখ্যাত বুজুর্গ যার নাম হইল ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, টাইম ডাকতে রাসূলুল্লাহর বিরহ বিচ্ছেদে অন্তরের মাঝে আগুন লাগছে ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুরাকাবার মাঝে বইন বইয়া ডাকতে যারা চেহারে সে পড়ে দেখো উঠাও ইয়া রাসূলুল্লাহ, মুঝে দিওয়ানাল ওয়াহশি বানাও ইয়া রাসূলুল্লাহ হুকা সুবহানাল্লাহ। তান প্রখ্যাত খলিফা, প্রধান খলিফা না যদিও ওইন কিবা না হইতে পারেন, আল্লামা আশরাফ আলী থানভি সাহেব তান খিতাব হইল নসরুদ্দীন, সেই নসরুদ্দীনের মাঝে তাই ফরমাই ইয়া শাফি আল ইবাদি খুদ বিয়াদি, এই উম্মতের শাফি আপনার কাছে আমি সাহায্য রাত বাড়াইছি হোকা সুবহানাল্লাহ। এখন কামিল মুমিন হইয়া ডাক দিলে সেই ডাক মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা দিবেন না নাই, হুজুর মদিনা শরীফ এখনো সশরীরে আছেন না নাই, পাইবো কেমনে? বলে আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, হুজুর গানে দিন অক্লর সঙ্গ যেমনে ধর্ম ধরার মাঝে শহীদ অক্লর লাগাল ভাই মু, যেমনে শহীদ অক্লর সঙ্গ ধর্ম শহীদ অক্লর সঙ্গ ধরার বাদে আমরা সিদ্দিকিন পর্যন্ত পৌঁছি যাইব, আর সিদ্দিকিন অক্লর সঙ্গ ধরার বাদে ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের দ্বার লই যাইব হোকা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সহজ সরল রাস্তা আমরা পাশে অর্থ চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা হইল সহজ সরল রাস্তা, যে রাস্তা আপনার অনুসরণ অনুকরণ করার পরে মানুষ সোজা সুজি গিয়া খালেতে কায় না রব্বুল আলামিন পর্যন্ত হুজি যায়, আমরা প্রত্যেকরে খালেকে কায় না রব্বুল আলামিনর পর্যন্ত গিয়া আমরা মকসুদে মঞ্জিল পর্যন্ত গিয়া পৌঁছিবার আল্লাহ তৌফিক দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sallallahu ala Muhammad sallallahu sallallahu ala Muhammad সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
জেরুজালেম জেরুজালেম হলিলে কিতাব হইতাম নেই, যেমনে আপনার আওয়াজ, আপনার আওয়াজ জুড়ে আওয়াজ বার হইব, কিন্তু লগে ঈশ্বর মহব্বত অন্তর থাকতে হইব, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত অন্তর নিয়া কোন মানুষে যখন দুরুদ পড়িলায় সেই আওয়াজ মদিনা শরীফ যায়, মদিনা শরীফ গিয়া রওজায় রসুল প্রবেশ করিলায়, আল্লাহর হাবিবর রওজায় রসুল প্রবেশ করার পরে আল্লাহর হাবিবর দেহ মুবারক লগে আপনার আমার দুরুদের আওয়াজ লাগি যায়, সেই আওয়াজ দেহ মুবারক সঙ্গে লাগার পরে এখানে থামে না, আল্লাহর হাবিবর মাতা মুবারকর কাছে গিয়া পৌঁছি যায়, হোক সুবহানাল্লাহ, হুজুরের মাতা মুবারকর লগে সেই আওয়াজ পৌঁছিয়া এখানে থামে না, রওজায় রসুল থাকি সেই আওয়াজ বাহির হইয়া সুদূর ভারত থাকি কোন আশিকে যদি দুরুদ পড়িলায় তার চেহারার মাঝে আইয়া এই আওয়াজ, আওয়াজের নূর একটা মদিনার রওজা রসুল থাকি বার হইয়া তার চেহারার মাঝে আইয়া পৌঁছি যায়, পৌঁছিয়া অন্তর দিয়ে আলোকিত বানাই যায়, জুড়ে করে বোকার সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد اللهم صل